এই হলো সেই জায়গা দুপুরে দেখে গিয়েছিলাম। এখানে মাটির নিচে লুকিয়ে আছে পুরনো একটা সভ্যতা। পুরনো সভ্যতা না, আমাদের সভ্যতা আর পুরনো একটা আমল। এই তোর এক রোগ, খালি কথা ধরা। আরে এত বড় একটা আবিষ্কার, সব প্রশ্ন ব্যাখ্যা বিবরণ পরিষ্কার হওয়ার দরকার আছে না? একটা শব্দ শুনলাম মনে হচ্ছে, আমাদের সঙ্গে কি এসেছে সেটাই তো বোঝার চেষ্টা করছি, কিন্তু কিছুই তো চোখে পড়ছে না। হয়তো ধেড়ে ইঁদুর বা বন বিড়াল হতে পারে। চল কাল সকালে মালিককের সঙ্গে কথা বলার কথা, অনুমতি পাওয়া গেলে বিকেল থেকেই শুরু করতে হবে আমাদের। অমূল্য পুরাকীর্তি, একটা কষ্টি পাথরের বাজার দর 1 কোটি টাকা, না জানি কত কোটি টাকার সম্পদ এইখানে। এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করুন তো রকিব সাহেব, ফোনে কথা ঠিক বোঝা যাচ্ছিল, কেটে কেটে যাচ্ছে। আসলে আমরা যে ধারণা করছি আপনার বাগানে যে অমূল্য সম্পদ লুকিয়ে আছে, তা যদি আমরা একবার খুঁজে বের করতে পারি তাহলে বিশ্বের ইতিহাসে এই বাগানের নাম অমর। আরে মোজাম্মেল সাহেব, স্যার আসুন আসুন, পরিচয় করি। স্যার তার আর প্রয়োজন হবে না, কালকে গেস্ট হাউসে ওনার সাথে দেখা। আমাদের দেখেছেন? কই আপনাকে দেখেছে বলে তো মনে হচ্ছে না। জি আপনার হয়তো মনে নেই, তাছাড়া অধমের নাম মোজাম্মেল হোসেন, কোনো কিছু লাগলে আমাকে বলুন। আমি রকিবুল্লাহ আর ও আমার ছোট ভাই রাশেদ আলম, ফটোগ্রাফার। আপনার ফোন পাওয়ার পর আমি মোজাম্মেলকে বলে রেখেছিলাম আপনাদেরকে যেন গেস্ট হাউসে রেখে ভালো করে দেখাশোনা করে। অনেক ধন্যবাদ রশিদ সাহেব। যদি পুরাকীর্তিগুলো আবিষ্কার করতে পারি আমরা, আপনার এই বাগান ইতিহাসে অমর হয়ে থাকবে। আপনার যখন ইচ্ছা কাজ শুরু করুন, আমার বাগানে অনেক লোক আছে, খোঁড়াখড়ির জন্য যদি লোক লাগে আমি সেটা প্রোভাইড করতে পারব। কিছু মানুষ বাইরে থেকে আসবে, মানে আমার কিছু ছাত্রছাত্রী, ওদেরকে আজ জানালে কাল পরশু মধ্যে চলে আসবে। আপনি যা ভালো বোঝেন তাই করুন, মোজাম্মেল সাহেব আপনাকে সব ব্যাপারে সাহায্য করবে। জি স্যার। যেভাবে কাজ চলছে তাতে তো মনে হয় যে 7 দিনের মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাবেন না? ঠিক বলতে পারছি না মোজাম্মেল সাহেব, 7 দিনেও পেয়ে যেতে পারি, আবার 700 দিনও লাগতে পারে। 700 দিন? না না, এত বড় একটা কাজ ধৈর্যতা এখানে খুব বেশি প্রয়োজন। আচ্ছা মোজাম্মেল সাহেব, আপনার ডিসিপ্লিনটা কি, মানে বিশ্ববিদ্যালয়ে আপনি কোন বিষয়ে পড়েছিলেন? বোটানি? জি আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, ওই এমসি কলেজ থেকে বিএ পাস কোর্স করেছি, তারপর লেখাপড়া শেষ করার আগেই চাকরি। আই এম সরি। না না, এটা সরি হওয়ার কি আছে? আচ্ছা ডক্টর স্যার, আপনারা কী ধরনের পুরাকৃতি পেতে পারেন বলে আশা করছেন? এখনও ঠিক বলতে পারছি না, তবে যা পাবো তা হবে অমূল্য। অমূল্য? টাকা দিয়ে যার মূল্য নির্ধারণ করা যায় না। অর্থাৎ যে পুরাকৃতি আপনি 100 কোটি টাকাতেও কিনতে পারবেন? কিন্তু আমি শুনেছিলাম কোথায় নাকি একটা পুরাকৃতির বাজার আছে। হ্যাঁ ঠিকই শুনেছেন, বাজার তো আছে একটা, যাকে ওগুলো নিয়ে পরে ভাবা যাবে। আমি যে জন্য এসেছিলাম আজকে রাতে আমার বাসায় আপনারা খাবেন। দেখুন রকিব সাহেব, আমি একটা বিষয় খুব ভালো বুঝি, তবে চায়ের ব্যাপারটা আমি ভালো বুঝি, কারণ দ্যাট ইজ মাই সাবজেক্ট। যেমন চায়ের ক্লাসিফিকেশন, অপশন মার্কেট, গত সপ্তাহে চট্টগ্রাম অকশন মার্কেটে গুড়া চা খুব বেশি দামে বিক্রি হয়েছে, আমি কিন্তু এটা আগেই প্রেডিক্ট করেছিলাম। কিন্তু এই পুরাকীর্তির বিষয়টা আমি একেবারেই বুঝি না, পুরাকীর্তিতে কী আসলে, এটা কি স্টোন স্ট্যাচু নাকি সোনার অলঙ্কার নাকি গয়না? দেখুন রশিদ সাহেব, আমার ধারণা
আর দিন সাথে আমি দেখব তারপরে বলা যাবে কি পাওয়া যায় তবে যে নিদর্শনগুলো আমি দেখেছি তা সবই 2500 থেকে 3000 বছর এবং আমি আপনাকে কথা দিতে পারি যেখানে যা পাওয়া যাবে তাই হবে অমূল্য সম্পদ রকিব সাহেব আমি শুনেছি পুরা কীর্তি নাকি চোরাকারবিদের খুব প্রিয় জিনিস হ্যাঁ এক একটা ছোট জিনিসও তো ইউরোপের বাজারে 1 থেকে 1.5 কোটি টাকায় বিক্রি হয় তবে সে ভয় নেই এখানে যা পাওয়া যাবে আমি সবই যাতে জাদুঘরে যাই সে ব্যবস্থা করব আর এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন নিশ্চয়ই নিশ্চয়ই প্রয়োজন বোধে আমি পুলিশ র‍্যাব কার্ড লাগি ইতিমধ্যে আমার বাগানের গাছরা ওটা পাহারা দিচ্ছে আমার ছাত্রছাত্রীরাও আছে গুড রকিব সাহেব আমি একটু ওইদিকে যাব কাজ আছে হ্যাঁ পরে দেখা স্বাগত রিতা মা শোন ছবি তোলার জন্য চমৎকার সময় তাই না জি চমৎকার সময় বাগানটা খুবই সুন্দর এই প্রথম আপনি বুঝি জি এই প্রথম এলাম এত জিজি করছেন কেন আমি মিতা রশিদ আমাকে মিতা বলে ডাকতাম ও আপনি রশিদ সাহেবের মেয়ে হ্যাঁ আর আপনি নিশ্চয়ই সেই বিখ্যাত আর্কিওলজি ওই যে আসছেন উনার নামে রকিব না শুধু আপনাদের সাথে পরিচিত হতে এলাম মানে কেমন আছেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা না না কোনো অসুবিধা হচ্ছে না আপনার বাবা খোঁজ খবর করছেন তাছাড়া মোজাম্মেল সাহেবও তাকে ফোন করছেন হ্যাঁ তাকে ইনস্ট্রাকশন দিয়েই রেখেছি যেন আপনাদের কোনো অসুবিধা না হয় আর মোজাম্মেল সাহেব অবশ্য ওখানেই আছেন কিন্তু আপনাদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছেন না না কিসের দোষ নেই শুনলাম খুব মূল্যবান কিছু নাকি আবিষ্কার করতে যাচ্ছে হ্যাঁ তা তো বটে অমূল্য আবিষ্কার আর তাছাড়া ভাবলাম যে না তাছাড়া একটা অমূল্য আবিষ্কার তো করে ফেলেছি মানে না কিছু না কাল সাইটে একবার আসবেন ঘুরে দেখাবো ভালো লাগবে সে তো কালকের ব্যাপার তার চেয়ে আসুন না আজকে একসাথে ডিনার করি আপনার বন্ধু তো নিয়ে এসে থ্যাংক ইউ ঠিক আছে আসি তাহলে আর আমাকে রেখেছিল হ্যাঁ ও আজ আমি একটু সাইটে যাব কাজ কেমন হচ্ছে জি ভালো হচ্ছে সম্ভবত আর 5-6 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে সব আপনাকে আর একটু অ্যাক্টিভ হতে হবে ম্যানেজার সাহেব কোটি কোটি টাকা খরচ বুঝছেন তো জি আপনাদের বাগানের জিনিস এখানে পাওয়া গেলে সবকিছুর মালিক স্যার আর স্যার মানে আপনি আপনি খুব ইন্টারেস্টিং মানুষ আর সেই জন্যই আপনাকে আমার এত পছন্দ স্যার ম্যানেজার সাহেব বলছিলেন বাগানটা ছিল তো আমাদের পুরা কীর্তিগুলো নাকি আমাদের পুরা কীর্তি কখনো নিজের হয় না এটা হয় রাষ্ট্রের এমনকি নিজের বাড়িতে পুরা কীর্তি পাওয়া গেল সেটা নিজের বাড়িতে রাখা যায় নিজের কাছে সে পরে দেখা যাবে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে চলো অফিসে চলো স্যার আমি বলছিলাম যে রাকিব সাহেব যা কিছু উদ্ধার করবে তার সব কিছু তো নাও পাওয়া যেতে পারে মানে কিছু হারিয়ে যেতে পারে কিছু ভেঙে যেতে পারে সে দেখা যাবে চলো Thank you.
একদম সকাল দুপুর রাত যদি ভুইগোজ করি তাহলে তো এখান থেকে যেতেই পারবো না। কি আপনাকে যেতে বলেছে? আলমের ইন্দোনেশিয়ায় একটা অ্যাসাইনমেন্ট আছে, ওকে আজই চলে যেতে হবে। ও সো সরি, কিন্তু আপনি নিশ্চয় আছেন? আমি না থাকলে কাজ হবে কি করে? তবে রাশেদ যেটা বলেছে সেটাকে তো ফেলে দেওয়া যাবে না। কাল রাতে ডিনার করলাম, আজকে সকালে ব্রেকফাস্ট, এভাবে চললে তো কাজ হবে না। আপনার মতো বিখ্যাত একজন মানুষকে আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াতে পারছি, এটা কিন্তু আমার জন্য লিখে রাখার মতো একটা ব্যাপার। ঢাকায় আপনার কাজের ক্ষতি হচ্ছে না? না না, সেসবের জন্য আমার অনেক মানুষজন আছে, ওরা খুবই প্রফেশনাল। আর তাছাড়া এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, মোবাইল ফোনের যুগ, ঘরে বসে অফিস করা যায়। তাছাড়া নিশ্চয় বাড়ির থেকে অনেক হেল্প পান। বাড়ি থেকে হেল্প মানে? ইয়ে মানে আপনার হাজবেন্ড। কে বলেছে আপনাকে যে আমাকে হাজবেন্ড হেল্প করবে? আরে হাজবেন্ড থাকলে না হেল্প করবে? কাল রাতে কিন্তু একই কথা হয়েছিল। অ্যাকচুয়ালি আমি আপনাকে এভাবে বলতে চাইনি। ইটস ওকে, বাদ দিন, চলুন আমরা ব্রেকফাস্ট করে ফেলি। হ্যাঁ চল। যেগুলো আমি ধারণা করছি যে 2,500-3,000 বছরের পুরনো, যাদেরকে দেখছেন আমার স্টুডেন্ট সব। সরি ডিস্টার্ব করলাম। তুমি চললে? হ্যাঁ তোমরা তো জানো। ওকে ওকে বাই, হ্যাভ এ সেফ জার্নি। আসলে আপনাকে এরকম জায়গায় পেয়ে যাবো মানে আমাদের বাগানে এটা কিন্তু আমরা ভাবতেই পারি। মাই প্লেজার। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে এতটা সমর্থন পাবো আমি ভাবিনি। আমাকে আপনি তুমি করে বলবেন। ঠিক আছে, তুমি আর কখনো আমাকে ধন্যবাদ দেবেন না। ধন্যবাদ দেবেন না নয়, ধন্যবাদ দেবে না। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে যদি আপনি বলে ফেলি রাগ করবেন? রাগ করবে না। হ্যালো, মোজাম্মেল সাহেব আর ন হয়,
কিন্তু দুও মানুষ আমার হতাস যায় নি ইতার একজন আই সিনি কিন্তু তার নাম হচ্ছে আফসার মিয়া সিলেট ওর শ্রীমঙ্গল তার বাড়ি ইতার খামতি জানিস না ইতার খামতি ট্রেনে চলে শুরু করে বেসন আমি নিধি তাহার সাপ যে মেডিসিন খাইব তার কিছু অংশ তার মাধ্যম দিয়ে এনে বেশি বলে বুঝলি না তারা বেসব কই তারা আর টিয়া বাইলে খুশি আর দূর ফাগত হড়ে 5000 টিয়া আর হড়ে কোটি টিয়া তুই আহত না বুঝাস হাসাই হাসাই আয় যদি আফসার মিল সিনিয়ে থাকি তোর মোজা মশা আমার হাসবেন্ড কেন দেয় হ্যাঁ বুঝলি না মোজা মশা ওর আফসার নিয়ে যা টিয়া দিত তার অর্ধেক যদি আড়ার দেয় ঠিক না জানিস ন বুঝাস বুঝিস তুই কি আছে তোমাকে আমি আগেও বলেছি মোজামের লোকটাকে আমার সুবিধার মনে হয় না সেটা আমি খুব ভালো করেই জানি তবে বাজে লোককে সবাই ভয় করে সেজন্য ওকে রেখেছি তবে ওকে চেক দেবার জন্য পাশাপাশি নিতাই করে রেখেছি কিন্তু নিতাই বাবু তো ভালো মানুষ তুমি তাকে ম্যানেজার করে দাও আর মোজামেল সাহেবকে রাস্তা দেখিয়ে দাও আদার 7 ডেজ তারপর পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে সে ব্যবস্থা আমি করে দিচ্ছি আমি আপনার ভক্ত হয়ে পড়েছি আপনি দেশের জন্য এত বড় একটা কাজ করছেন এত বড় একজন শিক্ষক গবেষক কি বলতে এসেছিলেন সেটা বলুন মানে বলছিলাম যে আপনি এত ভালো কাজ করেন কিছু মানুষ সেটা একটু ভিন্ন চোখে দেখছে মানে মানে আপনি শিক্ষিত মানুষ বুদ্ধিমান মানুষ আপনি ঠিকই ধরে নিতে পারবেন ওই আপনার উদ্ধার করা গহনা জিনিসপত্রগুলো দু একজন লোক হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আপনি কি সেটা জানেন বা এসব কেন হাতিয়ে নেবে এগুলো তো হাতিয়ে নেওয়ার মতো জিনিস না সেটা অবশ্য আপনার ভাবনা মানে বলছিলাম যে অমূল্য জিনিসের জন্য মানুষ কিনা করতে পারে মানুষ মানুষকে খুনও করতে পারে সেই জন্য বলছিলাম যে আপনি একটু সাবধানে থাকবেন সোজাসুজি বলুন তো মোজাম্মেল সাহেব কাদের কথা বলছেন জি আগেই তো বললাম যে আমি নাম বলতে পারবো না মানে কিছু লোক আপনার পিছনে লেগেছে আমি আপনাকে খুব পছন্দ করি তাই কথাগুলো বলে গেলাম আপনি একটু সাবধান থাকবেন বাবুজি খানা দিব হ্যাঁ দিতে পারো আচ্ছা আমার ছাত্রছাত্রীরা কোথায় ওরা কি খেয়েছে হ্যাঁ বাবুজি ওনারা আজ খেয়ে বিন্দু ছোড়া গান শুনতে গেছে বিন্দু ছোড়া একটু দূরে আছে বাবুজি বেশি কিছু না আজ সেখানে গানা হবে নাচনা হবে আজ ওনারা সেখানে নাচবেন আর ঢোল বাজাবেন বাবুজি যদি উভয় দিন তাহলে একটা কথা বলি বলো বাবুজি আপনি একটু সাবধানে থাকবেন খারাপ লোকজন আছে লোকজন কোন লোকজন বাবুজি আমি ছোটা মানুষ আছি সব কিছু বলতে পারি না আপনি চালাক মানুষ বুঝবেন বাবুজি মানুষকে বিশ্বাস করবেন না আপনার পিছনে লোক লাগিয়েছে বাবু বাবুজি সব থেকে ভালো হয় আপনি যদি এখান থেকে চলিয়া যান তুমি থাকা যাচ্ছে কবে গতকাল
গতকাল গতকাল যাওয়ার কথা ছিল, যেতে পারছি না তাই পিছিয়ে দিতে হচ্ছে। ভালো করেছো, পিছিয়ে যখন দিচ্ছ তখন 5 দিন পিছিয়ে দাও। এর মধ্যে আমার মেইন ব্লকের খোঁড়াখুঁড়িটা হয়ে যাবে আর আমার মনে হয় প্রথম মেজর ফাইন্ডিংটাও পেয়ে যাব। সেটা কিরকম একটু ব্যাখ্যা করে বললে কি তোমার খুব অসুবিধা হয়? হ্যাঁ বলছি, আমরা যে জায়গাটা এক্সকাভেশন করছি ওটা মনে হয় কোনো দলপতির বাড়ি কিংবা বাড়ির মধ্যে। সেখানে নানান রকম বিগ্রহ থাকতে পারে, তাছাড়া তৈজসপত্র, গহনাগাটি। মজার ব্যাপার কি জানো, এই ঘরের ভিতরটা চৌকোনা নয়, পাঁচ কোনা। পেন্টাগোনাল স্ট্রাকচার পৃথিবীতে হয়েছে কিন্তু আমাদের দেশেই প্রথম। আচ্ছা বিগ্রহগুলো কি বড় না ছোট? না, যেহেতু বাড়ির মন্দির খুব বেশি বড় হওয়ার কথা না, ধরো 1 ফিট কিংবা তার চেয়েও ছোট। আর গহনাগুলো? গহনাগুলো তো সব দুবাই গোল্ড। ছাড়তে রাখো তো, আমি কেন জিজ্ঞেস করছি সেটা তুমি নিশ্চয়ই জানো। সরি বলছি, আমার মনে হয় কয়েকদিনের মধ্যে আমি তোমাকে কিছু নমুনা দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে, তার আগে আমি তোমাকে একটা গয়না দিচ্ছি। তোমার গয়না? আমার গয়না? দেখো, খুলে দেখো। পছন্দ হলো? They are beautiful. স্যার দেখেছিলেন? হ্যাঁ, ম্যানেজার সাহেব হাতে কিন্তু খুব সময় নেই, কাজটা তাড়াতাড়ি সারতে। জি স্যার, 7 দিন? নো ইউ আর রং, হাতে মাত্র আছে 3 দিন, এর মধ্যেই কিন্তু কাজটা সারতে হবে। জি স্যার, সবাই তৈরি, আপনি চিন্তা করুন। যেদিন রকিব সাহেব পুরা কীর্তিগুলো হাতে পাবেন সেদিন দেরি না করে ওগুলো আমাদের হাতিয়ে নিতে হবে। তাতে যদি রকিব সাহেবের কোনো রকম মিস অ্যাপ হয় কি তার কোনো লোকের কোনো রকম ক্ষতি হয়, দ্যাট আই উইল হ্যান্ডেল, আপনি ওটা নিয়ে ভাববেন। স্যার রকিব সাহেবের কাছে যে লোকগুলো এসেছিল একজন বাদে আর সবাই চলে গেছে, ওরা নাকি কালকে পরশু আবার আসবে। আপনি যদি চান স্যার আমাদের না আসার ব্যবস্থা করতে পারি। সেই ছেলেটা আছে, ওকে যে করেই হোক বাড়িতে পাঠিয়ে দিন, বলুন ওর বাড়িতে কারো সিরিয়াস অসুবিধা, তার আগে অবশ্য তার মোবাইলটা যে করে ওকে হাতিয়ে নিন। অ্যাপ্লাই ইউর ট্যাগ, বুঝতে পেরেছেন? আপনি একদম চিন্তা করবেন না, ইউ মে গো নাও। হ্যালো, ম্যানেজার সাহেবকে যা বলার আমি বলেছি ওর উপর কড়া নজর রাখবে, আর সময় হলে আমাকে জানিও। ওকে, দুই তিন ঘন্টা কাজ করলে প্রত্যেকের পকেটে 3,000 করে টাকা। এলো এইখানে, এই টাকাগুলা এখন দিলাম, বাদ বাকি টাকা কাজ সারার পর। Thank you.
স্যার আমি একটা শব্দ শুনে বেরোলাম, বেরোয় দেখি যে পাহারাদার দুজন কেউই নেই স্যার। তা আমাদের কয়েকজন লক্ষ্মী যেন দৌড়াদৌড়ি করছিল দেখছিলাম স্যার, এর মধ্যে হঠাৎ আপনার গলা। স্যার আপনার কোনো অসুবিধা হয়নি স্যার? না না, আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু কেউ কিছু নিয়ে পালিয়ে যেতে পারেনি তো? না 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 স্যার, বড় জোর কোদালের দু একটা কোপ দিয়ে স্যার কিছু করতে পারেনি স্যার। ওকে ঠিক আছে, এগোন একটু দেখি, চলুন চলুন আমার সাথে চলুন। যাবেন স্যার? আমি যাবো, চলুন দেখি। জাগান ফারা দিবেন লাই বলছি, কিন্তু আসে তো তোমাদের কারো কোনো কিছু দেখি না, নাকি তোমরা আমার পিছনে লেগে গেছো কোনো কিছু জানা হবে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, অনেকদিন কি হন? আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। ওই যে বেটা লক্ষ্মী সাহেব রে, এবং ফালাই দিবা। ফালাই দিউ? হ্যাঁ। কি ননের খণ্ডলীয় কথা? আরে ফালাই দিবা মানে হচ্ছে হলো মাথার মধ্যে নালে পিঠে যে কোনো জায়গায় দু চারটা এমন বাড়ি দিবা যেন বিছানায় চার পাঁচ দিন শুয়ে থাকে। আর আমার কথার বাইরে কোনো কথা বলবো না, ঠিক আছে? কোনো কাজ উল্টাপাল্টা কোনো কিছু করবো না। বলো কি বলতেছিলে? সব বাঁধি দিলে কেন? হাত পা বাঁধি রো জঙ্গলত ফেলা দিলে খারাপ না? আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করি, কিন্তু আমাকে না বলে কোনো কিছু করবো না, ঠিক আছে? ও গুন মিয়া, ইয়ালা কি বুঝছো? ফেলাই দন জঙ্গলত ফেলাই ইন, এই না আর কাম মুক্তি যখন পাইও তুমি লইও রো বাগিও। এইতো এতদিনে তোর আক্কাল তার তুই। তোমার সাথে কি রকিবের দেখা হয়েছে? ও কিছু বলেছে? দেখা হয়েছে, কথাও বলেছে, কিন্তু সেই একই পুরনো কথা। আজকালের মধ্যে কিছু আবিষ্কারের উজ্জ্বল সম্ভাবনা। ওই মুক্তি এন্টি কেশব আর কি, তাই না? ভালো করে তো বলছেও না। যোগাযোগটা ওরেই করছে, আমি শুধু আমার বন্ধু রেজাউলকে একটা ফোন করেছি। রিজাউল হ্যাট মানে ওই যে বাইন হাউসে বিজনেস করেন? এক্স্যাক্টলি। ওর সাথে চিটংয়ের একটি গ্রুপের যোগাযোগ আছে, এর অ্যান্টিক কষ্টিপাতরের মূর্তি এসবের চোরাচালান কারবার। ওদেরই একজন আমাকে ফোন করেছিল, কাল আসবে। এক্স্যাক্টলি যে ফোন করেছিল সেই আসবে কিনা জানি না, তবে একজন আসবে। বাহ, একেবারে বায়ার এসে উপস্থিত। কিন্তু কাজটা কি সেফ হবে? মানে বাগানে চলে আসাটা সেফ আর সেফের ব্যাপারটার মধ্যে ইনভলভ করছে কেন? আমার বাগানে তো কত ভিজিটারই আসে, আরেকজন ভিজিটার আসবে, দ্যাটস অল। বাবা, সঙ্গে কি টাকা নিয়ে আসবে? ছুটিশ একটা আনবে, এসব বিষয়ে কাল কথা। কাল পরশুর মধ্যে যদি কিছু হয় তো হলো, না হলে আমি ঢাকা চলে যাব, আমার অনেক কাজ আছে। হবে হবে, ডোন্ট ওয়ারি। আমি শুধু ভাবছি কাজটা সহজ হবে না জটিল। যদি সহজ হয়ে যায় ভালো, তবে যদি জটিল হয়ে উঠে ব্যাপারটা তাহলে আমাকে অন্য পথ ধরতে হবে। জানতে চাই আমি নিজেও সেটা জানি না, রকিবের জন্য সেটা ওকে রকিবের জন্য আনন্দের হবে না। ওর উদ্দেশ্য হলো সুনাম অর্জন করা, আর আমার উদ্দেশ্য টাকা। যদি পুরা কীর্তি হাওয়া হয়ে যায়, রকিবের সুনাম হাওয়ার সাথে মিলিয়ে যাবে। আস্ত একটা রাত গেল, আর কিছুই করতে পারলাম না। সত্যি হতা হইতে কি, ওই ফারাদার দনু বড় বদমাইশ, তারা গুম পারে তো বহুত সময় লাগিয়ে বাস। একটু মদ খাওয়ান বুঝছি,
আচ্ছা ঠিক আছে, তারপর কি হলো? মানিকুজ্জি মানিকুন ওখানে কি ফাই সেভেন না এসো ফাইল জমা করো মনু মিয়া। আল্লাহর কসম এই সার্জিন স্যার কিচ্ছু না ফাই, আজই রাতে অনথাইবেন অনর সামনে মারি হাইত। আচ্ছা তোমরা একটু জোর করে রোগ কিশোরে ধরতে পারলাম না, তাহলে তো সেই সব কিছু একজন দিত। ঠিক আছে আজই রাতে একদম সাইজ করে ফেলাই না, ধরো মনে থাকে জানো। জলদি বলি বাবু, সময় একদম কম, একটু সাবধানে থাকবেন। বাবু বলছিলেন কোন বাবু? আমাদের বাবু, বাবু বাবুজি একটু সাবধানে থাকবেন, তা না হলে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে। খুব ভালো হলো তুমি এই সময় এসেছো। কেন? আমার মন বলছে আরেকটু খোড়া হলেই আজ আমরা একটা কিছু পাবো। আচ্ছা অখিলকে দেখলাম চলে যেতে, ও আমার জন্য এক পাক জানিয়ে এসেছে, বোধ হয় তোমাকে দেখে ভয় পেয়েছে। আমি ওকে বলেছিলাম তাই। আরেকটা ভালো খবর, আলো মারছে ঘন্টা খানেক হলো। ভালো কথা। আচ্ছা তোমার এই আবিষ্কার আমাকে এখানে কতদিন আটকে রাখবে বলো তো? আজকের মধ্যে যদি কিছু না পাও তাহলে কিন্তু আমি ঢাকায় ফিরে যাব। বাহ, এসব কাজ কি দিনক্ষণ ম্যাপে হয়? মহাস্থানগড়ে এখনো নতুন নতুন জিনিস পাওয়া যায়, অথচ কত বছর ধরে খনন কার্য চলেছে। দিন গিয়ে মাসে থাকে সেটা শুনেছি, কিন্তু সেটা যে বছর পর্যন্ত করায় সেটা তো জানতাম না। মাস ঘুরে বছরও যেতে পারে, কিন্তু আমার স্ট্রং হাঞ্চ যে আজকে আমরা একটা কিছু পাবো। এই আপনার আবিষ্কার রকিব সাহেব, এই আমাদের সকলের মিলিত প্রয়াসের সোনালি ফসল। সোনালি ফসল? হ্যাঁ সোনালি ফসল, এবং এই ফসল তোলা মাত্র শুরু হলো। এই আর কিছু নেই? আছে, কিন্তু মোর অফ দি সেম, একই ধরনের বস্তু, তবে সেগুলো খুঁজে বের করতে আমাদের আরো দিন সাতেক সময় লাগবে। কিন্তু এই সম্পত্তি বা কম কি? আচ্ছা এগুলো কি ব্যাখ্যা করবে? শোনো, এগুলো সব হচ্ছে 2500 থেকে 3000 বছরের পুরনো। আমার ধারণাই ঠিক, এটি একটি সম্পূর্ণ গৃহস্থ বাড়ির মন্দির। মানে আরো নির্দিষ্ট করে বলতে গেলে, আমরা যদি একটু পূর্ব বা দক্ষিণ দিকে ঘুরি তাহলে হয়তো পুরো বাড়িটা পাওয়া যাবে। সেখানে শয়নকক্ষ, রান্নাঘর সবই পাওয়া যায়, এবং সেখানে আরো অনেক কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো কি? এখানে আছে কয়েকটা মূর্তির ভাঙা অংশ, প্রদীপ আর কিছু গয়না। গয়না? হ্যাঁ, শুধু পার্থক্য হলো এগুলো সব টেরাকোটা দিয়ে তৈরি। সবই তো মাটি, পোড়া মাটি। এখানে টেরাকোটাই ছিল মূল নির্মাণ সামগ্রী। অবশ্য পোড়া মাটির হলেও দেখেন কাজগুলো কি চমৎকার। কিন্তু সব তো ভাঙ্গা গুড়া গুড়া, মাটির জিনিস ভাঙবে না তো কি ভাঙবে? আমাদের এক্সপার্ট আছে, তারা সবাই ভাঙ্গা অংশগুলো দিয়ে জোড়া দিয়ে আসল জিনিস বানানোর চেষ্টা করবে। এই তোমার আবিষ্কার? কেন এমন বলছো কেন? এরকম আবিষ্কার বাংলাদেশে কটা হয়েছে? হ্যাঁ ওয়ারি বটেশ্বর, তার অবশ্যই একটা আলাদা গুরুত্ব আছে, কিন্তু আমাদেরটাই বা কম কি? আর মাত্র একটা ঘর থেকে এত কিছু পাওয়া যাচ্ছে যখন। পাথরের কোষ্টি পাথরের কোনো মূর্তি নেই বা দামি কোনো ধাতুর গয়না? এই জায়গাটাতে যারা থাকতো তারা দেবতার আগমন এবং অন্তর্ধানে বিশ্বাস করত, এই সেই জন্য পূজার জন্য বানানো মূর্তিগুলো প্রতি বছর শেষে তারা ভেঙে দিত, আবার নতুন করে বানাত, এবং সবই পোড়া মাটি।
তবে কিছু কিছু হাড়ি আর পুতুল আছে যেগুলো গ্লেজ টেরা করা আর কিছু নেই বললাম তো বলতে আরো দিন সাথে খোড়াখড়ি করলে আরো অনেক কিছু পাওয়া যাবে কিন্তু সেটা এখন সম্ভব না বৃষ্টির পর একটা স্পন্সর জোগাড় করে আমি আবার আসবো তখন সেই সব দিনে সেগুলির মূল্যই তারা বুঝতে পারছে না তোমাকে খুব হতাশ মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব গোলমেলে ঠেকছে আমি মোটেই হতাশ হইনি যদি কিছু হয়ে থাকি তাহলে বলতে পারো যে আমি বিরক্ত হয়েছি নিজের উপর বিরক্ত খামোখা এতগুলো সময় নষ্ট করলে এতগুলো সময় নষ্ট করলে মানে তুমি এখানে এসেছো নিজের কাছে নাকি আমার কাছে এসেই যখন পড়েছো তখন সময় নষ্ট করছো কেন তাছাড়া এত বড় একটা ফাইন্ড এত বড় আবিষ্কার এটাকে তুমি কোনো মূল্য দিচ্ছ না দিচ্ছি না কারণ আমি একজন পুরাকীর্তিবিদ নই আই এম আ বিজনেস ওম্যান আমার প্রতিটা কাজে লাভ ক্ষতি হিসাব হয় সময় দিয়ে দেখো তুমি নিজে এখানে কেন এসেছো তুমি বলো আমি আমার কাজ করেছি আমি তোমাকে ধরেও রাখি তাহলে কতগুলো মাটির টুকরো ভাঙা পুতুল এগুলোকে তুমি আবিষ্কার বলছো তুমি কি ভেবেছিলে কাড়ি কাড়ি স্বর্ণ মুদ্রা ভরা সোনার কলসি পাওয়া যাবে অনেক গহনাঘাটি পাওয়া যাবে নাকি কোষ্টি পাথরের সব মূর্তি যেগুলো কোটি কোটি ডলারে বিদেশের জাদুঘরে বিক্রি হবে আর সেই জন্যই তুমি তোমাকে বিজনেস ওম্যান ভাবছো দেখো এই সমস্ত তোমার মাথা থেকে আসছে আমার মাথা থেকে না আমি এখন ঘুমাবো অখিল অখিল দিবাজি সাহেবকে তো গেস্ট হাউসে দিয়ে আসো দিয়ে আসো ভাই গুড নাইট চলেন বাবুজি আমি এখন ঘুমাতে পারবো না বাবুজি আমার কাম আছে মাইজি কাল ঢাকা চলিয়া যাইবে সঙ্গে ওড়া পাখির মাংস ভুনা লিয়া যাইবে সেটা করতে হবে বাবুজি আপনি একা যাইতে পারবেন তোমার মাইজি কি ওড়া পাখির মাংস না মাইজি না মাইজির বন্ধু ইমরান সাহা আমি অ্যান্টিক সিন্ডিকেটের ফিরোজউদ্দিন সঙ্গে যা আছে সোনার গয়নার উপর মুদ্র মাটির মূর্তি সব দিয়ে দিন নইলে লাশ হয়ে পড়ে থাকবেন এ বাগানে হ্যালো তোর তো খুব প্র্যাকটিক্যাল জোক করার শখ হয়েছে জোক না সত্যি আজ বাগানে আসবো বলে চট্টগ্রাম স্টেশনে গিয়েছিলাম একটা মাইক্রোবাস ভাড়া করবো বলে গিয়ে দেখি সেখানে একটা গাড়ির পাশে ফিরোজউদ্দিন দাঁড়িয়ে লোকটাকে চিনি একসময় ঢাকায় অ্যান্টিক বেচা কেনা করতো পেন্টিংও বেচা কেনা করতো সে জানালো একটা বাগানে কিছু দামি ফাইন পাওয়া গেছে এবং সেটা পরখ করার জন্য সেখানে এসেছে দ্যাট মেক সেন্স বুঝতে পেরেছি বোঝার কিছু বাকি আছে আচ্ছা ফিরোজউদ্দিনকে কি আসতে বলেছে বলতো ইমরান সাহেব ইমরান সাহেব আবারকে খালেদা ফিরোজউদ্দিনকে রশিদ সাহেব আসতে বলেছে চলে যাচ্ছ হ্যাঁ যাচ্ছি আবার কবে আসবে জানি না হয়তো আগের মাসে তোমাকে বিদায় জানাতে আসলাম ধন্যবাদ
Have a safe journey. Oh, ham. আর একটা কথা বলতে ভুলে গেছি, একটা জিনিস আমি এখানে পেয়েছি, অমূল্য জিনিস, ওটা তোমাকে দিতে চাই। আমাকে? কি জিনিস? ওই যে বললাম, সত্যিকারের অমূল্য জিনিস, প্রাইসলেস। ঠিক মতো ক্রেতা পাওয়া গেলে কয়েকশো কোটি টাকায় বিক্রি হবে। এত মূল্যবান জিনিস তুমি আবিষ্কার করেছো এখান থেকে? এখানে না আসলে এটা কখনোই আবিষ্কার করা হতো না। কি এটা? ছেলেদের গহনা। সত্যিকারের নির্বোধ টাকাওয়ালা কোনো লোক পেলে বিক্রি করে দিও। আসি।